নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজের সমস্ত দর্শকদের স্বাগত জানিয়ে আমি একটা বিষয় নিয়ে এই মুহূর্তে এত রাত্রে উপস্থিত হলাম আপনাদের কাছে। কারণ আজকে সারাদিনে বহু আমি ফোন, হোয়াটসঅ্যাপ কল, মেসেজ পেয়েছি একটা বিষয় নিয়ে, যে বিষয়টা সত্যি আমার মনেও প্রশ্ন তৈরি করে দিয়েছে। এরাজ্যের আপনারা জানেন যে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে হাইকোর্টে বেশ কয়েকবার কাঠগড়ায় দাঁড়িয়েছে সিবিআই, এবং সিবিআই সেক্ষেত্রে বলেছেন যে আমাদের ভারত, গোটা ভারতবর্ষ জুড়ে সিবিআই এর যে তদন্ত এত বেশি বেড়ে গেছে এবং ফলে আমাদের লোকবল কম, সে কারণে আমাদের তদন্তের স্লথ গতি, আমরা সে কারণেই দ্রুত গতিতে কাজ শেষ করতে পারছি না, এটা একটা কথা বলেছেন। হাইকোর্টে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ইনি বহুবার তিনি এই সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে তিনি প্রশ্ন করছেন, ইডিকে নয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে সিবিআইকে নিয়ে। এবং লাস্ট তিনি সেদিনকেও বললেন যে আপনারা তো হৃদয় পর্যন্ত পৌঁছে গেলেন, কোমর হৃদয় দেখছেন, মাথা ধরবেন কবে। আমাদের আজকের প্রতিবেদন করার আমার মূলত দুটো বিষয় গুরুত্বপূর্ণ দুটো বিষয়। এক নম্বর বিষয়, সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু। তার আগে আমি বলে রাখি যে সারদা নারদা এই সমস্ত কেসে কিন্তু সিবিআই কোথাও কোনো রেজাল্ট এখনো পর্যন্ত দিতে পারেনি। রোজ ভ্যালি এই সমস্ত ক্ষেত্রে সিবিআই কিন্তু কোনো রেজাল্ট এখনো পর্যন্ত বাংলার মানুষকে দিতে পারেনি। এক, রাজীব কুমারকে গ্রেপ্তার করার সময় দেখেছেন সিবিআই কীভাবে গ্রেপ্তার করতে গেছিল, গ্রেপ্তার করার পর কি নাটকীয় মোড় হলো এবং সিবিআই ফিরে গেল, আলটিমেটলি হলো না, সিবিআই ফেল করলো। তাহলে সারদা নারদা কেসে ফেল, রাজীব কুমারকে গ্রেপ্তার করা গিয়ে ফেল, রাজীব কুমার সমস্ত ড্যামেজ করে দিলেন, বলেন অভিযোগ, বিরোধীদের অভিযোগ সব কিছু ড্যামেজ করে দিয়েছে। আমরা বাংলার মানুষ বসে বসে দেখলাম একজন পুলিশ আইপিএস অফিসার লেখাপড়া শিখে তিনি চুরিবিদ্যাকে প্র্যাকটিস করলেন বলে বিরোধীরা অভিযোগ করছেন, লেখাপড়া শিখে তিনি চোর হিসেবে বাংলার মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, সেই আইপিএস রাজীব কুমার, তিনি নাকি সমস্ত কিছু ড্যামেজ করে দিলেন, সিবিআই সব জানলেন, বাংলার মানুষ সব জানলো, কিন্তু কিছু হলো না, তাকে গ্রেপ্তার পর্যন্ত করা গেল না সিবিআই। লালন শেখের মৃত্যু হয়ে গেল। আচ্ছা, আপনারা দেখেছেন যে লালন শেখ, তিনি তো একজন অভিযুক্ত, তিনি তো আসামি নন, তা তো বিচার প্রক্রিয়ার মধ্যে তিনি এসেছিলেন। আচ্ছা, অভিযুক্ত যখন আসামি নয়, তৃণমূল কংগ্রেস বারবার বলে যে ওটা অভিযোগ, ওটা আসামি নয়, আসামি প্রমাণ হোক তখন আমরা দল থেকে বের করে দেবো, তার মানে লালন শেখ ওদের দলের লোক। সেই লালন শেখকে মারা গেল সিবিআই হেফাজতের মধ্যে, আপনি কোনো বড় আন্দোলন, বড় ধরনের কোনো আন্দোলন বা প্রতিবাদ বা তৃণমূল কংগ্রেসকে বলতে দেখেন যে লালন শেখের মৃত্যু কেন সিবিআই হেফাজতে হলো, এই নিয়ে আমরা একটা তদন্ত চাই, কে বা কারা কীভাবে মারলো, আমরা একটা তদন্ত চাই, কখনো বলতে শুনেছেন তৃণমূল কংগ্রেসকে? সন্দেহ, কোশ্চেন মার্ক। আচ্ছা, একটা একজনের বাড়ি যে বড়েয়া যেটা চলছে, তার বাড়িতে সিবিআই গেলেন, কর্তারা গেলেন, ঢাক ঢোল পিটিয়ে যান, যখনই যান সিবিআই কর্তারা আমরা দেখি ঢাক ঢোল পিটিয়ে একদম যান, পুলিশ টুলিশ নিয়ে গেলেন, চারিদিকে প্রচুর পুলিশ দিয়ে ঘেরাও করে রাখলেন, তিনি বসে রইলেন, দুটো মোবাইল সিজ হলো, মোবাইল দুটো সিজ হলো, সিজ হওয়ার পর তারা বসে রইলেন, এতগুলো লোক বসে রইলেন সিবিআইয়ের কর্তারা, তার মধ্যে থেকে দুটো মোবাইল তুলে নিয়ে তুলে দৌড়ে গিয়ে পুকুরে ফেলে দিলেন। যারা কেন্দ্রীয় বাহিনী আছে তারাও কেউ কিছু ধরতে পারলেন না, বুঝতে পারলেন না, কেউ কিছু করলেন না। সেদিনকে আমাদের এই একটি বাচ্চা ছেলে গতকাল আমাকে মজা করেই বলছিলেন, বলছেন সিবিআইয়ের লোকেরা আবার বলে দেয়নি তো, তুই ওটা গিয়ে ফেলে দে, তারপর দেখছি। বাচ্চা ছেলে, জাস্ট মজা করে, এটা মজাই মজারই কথা, এটা জাস্ট কোনো সিরিয়াস কোনো ইস্যু নয়। আমরাও বললাম না এটা হয় না, সিবিআই সম্পর্কে আমাদের একটা বিরাট গর্বের জায়গা আছে। এই 60 বছর পূর্তি উৎসবে গিয়ে নরেন্দ্র মোদী বলেছেন এটা আপনারা আমাদের গর্বের জায়গা, আপনারা যেভাবে গোটা পশ্চিম ভারতবর্ষে তদন্ত করছেন, এই তদন্তের প্রক্রিয়া আপনারা এগিয়ে যায়, তার জন্য আপনাদের অনেক থ্রেটের সম্মুখীন হতে হচ্ছে, অনেক ভয়ের সম্মুখীন হতে হবে, কারণ যারা যাদের বিরুদ্ধে আপনারা তদন্ত করছেন তারা দীর্ঘদিন ধরেই গোটা ভারতবর্ষের প্রশাসনে, গোটা ভারতবর্ষের শাসন ক্ষমতায় আসীন থেকেছে, তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করছেন, এত সহজ বিষয় নয়। সেই গর্বে সিবিআই, সুতরাং ওটা নিছক কি মজা করে বলেছে, সেইটার গিয়ে ফেলে দিল। আমরা জানি না কি করে পড়লো না, যে গোটা ঘটনাটা তো আমাদের চোখের সামনে ঘটেনি,
আমরা ধরেই নিলাম যে সিবিআই সমস্ত কর্তা অন্যমনস্ক হয়ে গেল, সমস্ত কর্তা ওই মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গেল, কেন্দ্রীয় বাহিনী যারা গেছিল তারাও ওই সময়ের জন্য অন্যমনস্ক হয়ে গেল, দুম করে মোবাইলটা নিয়ে দৌড়ে পাঁচিল টপকে পালাচ্ছিল না কি সব শুনলাম, পাঁচিল টপকে পালাতে গিয়ে পুকুরে ফেলে দিল না কি করলো, এইসব হলো ব্যাপারটা, একটা মোবাইল পাওয়া গেল। আচ্ছা, তার থেকেও আর একটা বড় প্রশ্ন হলো, আপনারা তো টিভি মিডিয়াতে দেখছেন একজন তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতা তিনি নাকি পুকুরে নেমে খুঁজছেন, আমি বলছি একজন নয়, আমাদের কাছে ওখানকার সাংবাদিক আমাদের যিনি আছেন তার মারফত আমরা যা খবর পেলাম সকালবেলা থেকে, যে ওখানকার তৃণমূল কংগ্রেসের লোক তারা দল বেঁধে এসেছিল পার্টি অফিস থেকে এবং তারা পরিচয় দিয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের লোক, আমরা স্যার আপনাদেরকে সাহায্য করবো, এরকম কথা শোনা গেল। তৃণমূল কংগ্রেসের লোক পুকুরে নামলো মোবাইল খুঁজতে তৃণমূলের নেতা চুরি ধরিয়ে দেবে বলে, সেটাকে সত্যি মিথ্যে জেনে যে সেটাকে অ্যালাউ করে দেওয়া হয়, আমরা তো সংবাদ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতাকে দেখছি ওখানে, ব্লক সভাপতি অঞ্চল সভাপতিকে দেখলাম, এটা যদি সত্যি হয় প্রশ্নচিহ্ন তো থাকবেই। তাহলে এই যে সিবিআই তদন্ত নিয়ে যে কথাগুলো খুব কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, শান্তনু সেন, কুণাল ঘোষ, এরা খুব কনফিডেন্ট থাকে সব সময় বলতে গিয়ে, সিবিআই সম্পর্কে বলতে গিয়ে, ওদের সাফল্যের হার কত, 2%, সাফল্যের হার 2%, কেন 98% ক্ষেত্রে সিবিআই ফেলিওর হয় কেন? লালন শেখ, সারদা, রোজভ্যালি, নারদা, প্রত্যেকটা কেসেই সিবিআই এর ফেলিওর সামনে আসছে, জনগণ অন্তত তাই বলছে, আবার মোবাইল, সিবিআই এর ফেলিওর, সিরিয়াসনেস, একটা এত বড় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল যারা রয়েছেন সেই দায়িত্বশীল লোকদের এই রকম কাজ, এটাকে কি বলবেন আপনি? আর তারপরে আরও যে বাকি মামলাগুলো রয়েছে, যে তদন্তগুলো চলছে, সেই তদন্তের ভবিষ্যৎ কি হবে সিবিআই এর হাতে পড়লে? প্রশ্ন উঠছে বাংলায়, বহু প্রশ্ন উঠছে আপনাদের সম্পর্কে, সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্নের জবাব জনগণ প্রশ্ন করবেই, প্রশ্ন করার অধিকার থাকবেই, আপনি তদন্তকারী সংস্থা মানে কারোর সব কিছুর ঊর্ধ্বে আপনি হতে পারেন না, প্রশ্ন উঠবেই, জনগণ প্রশ্ন করবেই, প্রশ্ন ওরা করবেই, আর প্রশ্ন উত্তরও দিতে হবে তাদেরকেও যারা কেন্দ্রে সরকার চালাচ্ছেন, সেই কেন্দ্রের ক্ষমতাসীন সরকার বিজেপি সরকারকেও এর দায়ভার নিতে হবে, অবশ্যই নিতে হবে কেন্দ্রের বিজেপি সরকারকে, বারে বারে কেন ঘুঘু এসে ধান খেয়ে যাবে, সেই ঘুঘুকে কি ধান খেতে দিচ্ছেন, সেই ঘুঘুকে কি ধরার জন্য আসলে কোনো কোনো খাঁচা তৈরি করা হয়েছে, নাকি ওই খাঁচাটা নেহাতি একটা মায়া, তার জন্য আমরা অপেক্ষা করব পশ্চিমবাংলার মানুষ আর কিছুদিন অপেক্ষা করবো।